খুব জোরে বৃষ্টি নেমে গেছে, আর বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে পড়েছি একটুখানি গাড়ি থেকে নেমে একটু সকালে টিফিন করব। আমি আছি এখন শরৎ বোস রোডের উপরেই, আর এই যে অপোজিটে একটা পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের অপোজিটেই যেটা আছে এটা হচ্ছে মহারানী টি অ্যান্ড টিফিন। মহারানী টি অ্যান্ড টিফিন কী কী আছে, কচুরি গজা জিলিপি সেগুলো খাওয়া যাবে। তার আগে এরা কিছু ভাজাভাজি করছে, সেটাও দেখি যে এরা কীভাবে কী ব্যাপারটা করছে। সকালবেলা গরম গরম কচুরি সাথে আর কি খাওয়া যায়। ও আসল কথা তো বলা হয়নি, আমি কে তোমরা চেনো না তার জন্য বলি, আমি প্রণয়, তোমরা দেখছো আমার চ্যানেল প্রণয়। আমার সাথে কিন্তু আজকে সুরজিৎ দাও আছে। দোকানে অনেক কিছু ভাজাভাজি চলছে, ওখানে বেলা চলছে, এখানে কচুরি বেলছে। দেখি তো কচুরি বেলছে কিভাবে, এইভাবে কচুরি বেলছে, তেলে ছাড়ছে, তেলে ছেড়ে তারপর সেখান থেকে আধা ভেজে সেটাকে আবার এইভাবে তুলে রাখছে। বেশ, এটা কি পরে আবার ভাজা হবে, পরে আবার ভাজা হবে, আবার ভাজা হবে, মানে ডবল ডবল ভাজা হচ্ছে। কচুরিগুলো ভাজার পরে কি কি পোকা নেবে, এরকম ফুলে ফুলে গোল গোল কচুরি, এর সাথে আছে গিয়ে মনে হয় এটা খাস্তা কচুরি, গজা, এখানে আছে মিষ্টি আলুজাম আর কি, চাটনি, লঙ্কার আছে, আর তার মধ্যে তরকারি, এগুলো কি বলো তোমরা, জিলেবি আর মালপোয়া। কত বছরের পুরনো এটা? 38 বছর হয়ে গেছে। আর 38 বছর পুরো এই জিনিসই ভাজা হচ্ছে, এই জিনিস এক জিনিসই ভাজা হচ্ছে আর 38 বছর থেকে। আগে বাবারা ছিল, এখন আমরা এসে গেছি, এবার আমরা টেক ওভার করে নিচ্ছি। জায়গাটার নাম কি? এই জায়গাটা আপনি যাকে বলবেন, দেশপ্রিয় পার্ক মোড়ে, মারানী টি অ্যান্ড টিফিন ছেড়ে দিতে ওরা ছেড়ে দেবে। যে খাওয়া যাক, তবে খাওয়া যাক, অর্ডার করা যাক। বৃষ্টি পড়ছে, মুসলধারে বৃষ্টি পড়ছে। সাথে তরকারি, লঙ্কার আচার, আবার চাটনি। অনেকক্ষণ ধরে মুখের মধ্যে মাছ দিয়ে কথা বলছি আর পাচ্ছি না, এবার তো খেতে হবে, তাই মাছ সরিয়ে খাওয়ার পালা। এরকম করে কত সুন্দর তরকারি, এটা হিঙের কচুরি সাথে আলুর তরকারি, লঙ্কার আচার, সকালবেলার টিফিন আর কি, একটু খাই। আর বৃষ্টিটা থেমে গেছে আর কি, এখন প্রথম চাটনিটা দিয়েছে, হালকা মিষ্টি মিষ্টি এই কচুরি হিঙের হালকা গন্ধ, বেশ সুন্দর ভালো লাগছে। তার সাথে আলুর তরকারিটা বেশ ভালো মিষ্টি মিষ্টি, চাটনি মিষ্টি তো হতে পারে, ভালোই লাগছে। একটা জিনিস দিয়েছে এর মধ্যে লঙ্কা, লঙ্কা আচার, লঙ্কাগুলো এখন মুখে পড়ছে না, বেশ ভালো বুঝতে পারছি। শুধু লঙ্কা খাবো এইভাবে দিয়ে, এবং কচুরি থাকবে, এর মধ্যে একটা আলু দিয়ে নেবো, এরকম করে ঘেঁটে ঘুটে। একটা জিনিস আমি দেখাইনি, হাতটাকে স্যানিটাইজ করাটা দেখাইনি, কি করবো আর, সব কিছু দেখালে খাবো কখন। লেগে গেছে চারদিকে, না তুই করার নাই, তুই লেগেছে লঙ্কা মারাত্মক ঝাল। এর সাথে আরেকটা জিনিস আছে, এবার একটু মিষ্টি মুখ হয়ে যাক, জিলিপি আর গোলাপ জামুন। আগেও আবার ভুল বলেছি, তখন কালো জামুন বলেছি, কালো জাম বলেছি, গোলাপ জামুন ভেঙে দেখি কতটা নরম দেখেছো, কত সুন্দর, গরম এখনো গরম আছে, খেয়ে নেই কিরকম সুন্দর একটা গন্ধ। এর মধ্যে কি আছে এত সুন্দর গন্ধ? এটা ক্ষীরের, পিওর ক্ষীরের, মানে কিছু মেশানো নেই এর মধ্যে, ক্ষীর আছে, ক্ষীরের, পিওর ক্ষীরের, কিছু মেশানো নেই। আমি জরুরি খাবো, দারুণ খেতে। এবার এত প্যাঁচ যায় কেন, দিদিবি শুনেছি আড়াই প্যাঁচে হয়, আরো বড় হয়, নতুন স্টাফ তো এটাই ছোট হয়ে গেছে, মানে এখন ছোট হয়ে গেছে, আগে নাকি আরো বড় হতো। একটু ভেঙে খেয়ে দেখি জিলিপিটা, জিলিপির স্বাদ কিরকম, ভালোই হয়, মানে
দে টুথ মুজে আর খুব যে তেল বৃষ্টি গন্ধ সেটা নেই কিন্তু তেল বৃষ্টি গন্ধটা নেই অনেক জায়গায় জিলিপি তেল বৃষ্টি গন্ধ থাকে একদম টাটকা ভাজা খুব মিষ্টি গা খাটা মিষ্টি সেটাও নেই বেশ ভালো খেতে চা নিয়ে এলাম এই দাদার কাছ থেকে বন্ধুর কাছ থেকে ভাইয়ের কাছে যাই বলি চা এলাম শুনলাম নাকি এখানকার চা খুব ফেমাস বিখ্যাত নাকি চা এখানকার একটু চা খাই সাউন্ড কোয়ালিটি খারাপ হতে পারে চারিদিকে গাড়ি চলছে তো তার মধ্যে চা চাটা আগে খেলে মনে হয় ভালো হতো কেন বলছি মিষ্টিটা খেয়ে নিয়েছি না চাটা মিষ্টিটা কম লাগবে কিন্তু গন্ধটা খুব সুন্দর কেমন লাগলো তোমাদের একটু কমেন্টে জানাও তোমাদের সকালবেলা টিফিন তোমরা কোথায় কোথায় করো আর কোন কোন জায়গায় টিফিন তোমাদের ভাসি ভালো লাগে সকালবেলা টিফিনে তোমরা কি কি খাও চা তো থাকেই সকালবেলা টিফিন কি কি খেতে পছন্দ করো তোমরা জানাও আমার যেটা পছন্দ সেটা তোমাদের জানালামই সকালবেলা এরকম ঝিঙের কচুরি হলে খুব ভালো হয় আর যদি ছোট্ট একটা ভিডিও এই চায়ের দোকানের এই মহারানী টি এবং টিফিনের এই চা আর এই সকালবেলার খাবার যদি তোমাদের ছোট্ট ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক করো শেয়ার করো আর যদি চ্যানেল নতুন সেটা তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করার সাথে পাশে বেল ঘন্টাকে অ্যাক্টিভেট করে দিও তাতে নতুন ভিডিও নোটিফিকেশন অটোমেটিকলি পাবে তবে আজকের জন্য অবধি আবার দেখাবো অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ গরম গরম চা খেয়ে থাকো টাটা।